পার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী হে এই 10টি গুণ যার ভিতরে পাওয়া যাবে আমি আল্লাহ ওয়াদা করলাম, আআদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী আপনি জানাই দেন এই 10টি কোয়ালিটি, 10টি গুণ যার ভিতরে আমি আল্লাহ পাবো, এদের তামাম জিন্দেগির গুনাহ খাতা আমি মাফ করে দিয়া দেব। শুধু মাফ করে দিয়া ক্ষান্ত হব না, আমি আল্লাহ তাদের জন্য মহান পুরস্কারের ব্যবস্থা করেছি। আল্লাহ পাক আরেকটা দিয়া জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। বলে আল্লাহু আকবার, মানুষ যখন বিপদে পড়ে যাবে তখন আমার কাছে যেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চায়, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে জানাই দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বললেন এই 10টি গুণ যার মধ্যে পাওয়া যাবে, আমার আল্লাহ বললেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাতে ফেরদাউসের ব্যবস্থা করে দিলাম। তাহলে এক নাম্বার গুণ বলেন তো কি বললাম, মুসলমান হতে হবে। হুজুর ওয়াজ করে গেল মুসলমানের কথা বলেন ঠিক কিনা, এই ওয়াজ আবার হবে কিন্তু একটু তাফসীর আকারে হবে। এক নাম্বার গুণ হবে মুসলমান হতে হবে, বলেন তো কি হতে হবে, হাফ মুসলমান হাফ, অর্ধেক মুসলমান হলে চলবে, কোয়ার্টার মুসলমান, পৌনে এক মুসলমান, মুসলমান হতে হবে পুরোপুরি ভাবে, কথা বলেন ঠিক কিনা। আমার আল্লাহ বললেন মুসলমান হতে হবে কেমন, দুনিয়ার মানুষেরা তোমরা কোরআন খুলে দেখে নাও, আমি তোমাদেরকে ঘোষণা দিয়েছি আমার কাছে মুসলমান হয়ে আসতে হবে পুরোপুরি ভাবে, কথা বলেন ঠিক কিনা। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, যারা প্রকৃত মুসলমান হয়ে এদের প্রথম কাজ হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে, কাকে বিশ্বাস, দুই নাম্বার হলো এরা ভয় করবে একমাত্র আল্লাহকে, কাকে ভয় করবে। আর আমার আল্লাহ জানাই দিলেন তোমরা পুরোপুরি মুসলমান নয়, আমার কাছে শোনা তার মানে মৃত্যুবরণ করো না, মৃত্যুবরণ করা যাবে, পুরোপুরি মুসলমান না হলে মৃত্যুবরণ করলে কবরে আজাব আছে না নাই। এবার আসুন তাহলে পুরোপুরি মুসলমান হয়ে যদি আল্লাহর দরবারে গিয়া জান্নাত পাওয়া না যায় তাহলে এই মুসলমানের কোনো দাম আছে? আমি একটা উদাহরণ দেই, একজন ছেলে বিয়ে হয়েছে, তার শ্বশুর তাকে একটা ফুল প্যান দিয়েছে গিফট, গিফট বুঝেন না উপহার। ছেলে বাড়িতে এসে দেখে ফুল প্যানটা চার আঙ্গুল বড় হয়ে গেছে, তার বউকে বলছে চার আঙ্গুল বড় হয়ে গেছে আব্বা যান আনুমানিক করে নিয়ে আসছে, হতেই পারে, কথা বলেন ঠিক কিনা, তো তুমি এটা চার আঙ্গুল সাইজ করে রেখো কালকে আমি অফিসে যাব, সরকারি চাকরি করে বুঝলেন না ভাব আলাদা, ঠিক আছে। পরের দিন পরে দেখে বউ আর সাইজ করে নাই, মনে ছিল না, রাগারাগি শুরু হয়ে গেছে, পাশের থেকে মা বলতেছে বাবা রাগারাগি করো না, আমি নতুন বৌমা তো মনে ছিল না আমি সাইজ করে দিয়ে দেবো। পাশের থেকে আবার বোন বলতেছে ভাইয়া মা তো কাজে ব্যস্ত থাকে, নতুন ভাবি মনে নাও থাকতে পারে, আমি সাইজ করে যাবো, যাও চলে গেছে। নতুন বউ গালিগালা শুনছে একদিন আর কি ঠিক থাকে, ও তাড়াতাড়ি গিয়ে সবার আগে সাইজ করছে, চাইরেঙ্গুল করে ফাইন করে রাখে। এখন
তার মা চিন্তা করলো নতুন বউ মনে নাও থাকতে পারে, মেয়ে তো ব্যস্ত, চার আঙুল সাইজ করে দিয়ে দিছি। এখন তার বোন চিন্তা করছে মা তো কাজে ব্যস্ত, নতুন বউ তো মনে নাও থাকতে পারে, চার আঙুল সাইজ করে তাকের মধ্যে রেখে দিয়েছে। পরের দিন ছেলে প্যান্ট পরে দেখে 12 ইঞ্চি নাই, ফুল প্যান্ট হয়ে গেছে, হাফ প্যান্ট কি হয়ে গেছে বলেন তো? এই হাফ প্যান্ট পরে যদি কেউ অফিসে যায় তাকে কি বলবে, হাফ পাগল বলবে না ভালো বলবে বলেন তো? হাফ পাগল না, এই হাফ প্যান্ট পরে যেমন অফিসে যাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষরা পুরোপুরি মুসলমান না হয়ে আমার দরবারে আসলে তোমার জান্নাত পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? পুরোপুরি মুসলমান হওয়ার দরকার আছে না নাই? পুরোপুরি মুসলমান হতে গেলে আবার আমি একটি পয়েন্টের উপর আলোচনা করবো, 10টি বললাম না, একটা নারী আর একটা পুরুষের কয়টি গুণ থাকতে হবে? ওয়াসটা মুখস্থ করবেন, কাজে লাগবে। আমি আজে বাজে কথা বলবো সরাসরি কোরআন থেকে। আল্লাহ রাসূল বসে আছেন, ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অনেকদিন থেকে শুধু পুরুষের কথাই শুনি, মহিলাদের কথা কি কোরআনে আছে নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বললেন, হে জিব্রাইল আমিন, আর করো না দেরি, আমার হাবিবের কাছে সূরা আহজাবের 35 নম্বর আয়াতখানা কানে কানে দাও, পৌঁছাইয়া তাড়াতাড়ি বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল। এই আয়াতের উপর আজকে আমি তাফসীর করব। তাহলে একজন পুরুষ এবং একজন নারীর কয়টা গুণ থাকতে হবে? 10টির মধ্যে 1 নম্বর মুসলমান হতে হবে, বলেন তো কি হতে হবে? মুসলমান হতে হবে। এই মুসলমানের আবার গুণ থাকতে হবে 13টি, বলেন কয়টি? 13টি গুণ থাকতে হবে। কোরআনুল কারীমের সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ আয়াতের মধ্যে 3টি গুণের কথা বললেন। 1 নম্বর গুণ হলো রহমানের বান্দা হতে হবে। কার বান্দা বলেন তো? 1 নম্বর গুণ হলো রহমানের বান্দা মানে আল্লাহর বান্দা হতে হবে। 2 নম্বর গুণের কথা বললো, যদি সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হয় এদের মধ্যে কোনো অহংকার থাকবে না, কোনো বিকোপ থাকবে না, বরং এরা হবে বিনয়ী এবং নম্রভাবে দুনিয়াতে চলাচলা করবে বলে সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ থাকবে, যখন তাদের সঙ্গে মূর্খ লোকেরা কথাবার্তা বলবে, তর্ক বিতর্ক করবে, এদের কাজ হবে কলু সালামা, সালাম আলাইকুম, আসি আমার এখন সময় নেই। তার মানে কি মূর্খ লোকদের সঙ্গে ঝগড়া তর্ক করা যাবে? আছে না নাই সমাজে? কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, মুক্তির চাই বেশি মাসালা দেয়, আছে না নাই? আমার আল্লাহ ডাক দেয়া বললেন, 1 নম্বর গুণ থাকতে হবে রহমানের বান্দা, বলেন তো কার বান্দা? রহমানের বান্দার আবার 6টি গুণ থাকতে হবে। রহমানের বান্দার 6টি গুণ, বলেন তো কয়টি গুণ? 1 নম্বর হলো, যদি প্রকৃত মুমিন হয়, প্রকৃত মুসলমান হয়, তাকে সর্বপ্রথম আমার আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ, একটা চিঠি আছে, ওই চিঠিটা তাকে পড়তে হবে, তাকে বুঝতে হবে, তাকে মানতে হবে আর সমাজে মানাতে হবে। সেই চিঠির নাম কি বলেন তো? এই তো বুঝে ফেলছি, মারহাবা বলে লিল্লাহ তাকবীর। তাহলে এক মুসলমানদের প্রথম কোয়ালিটি চলে আসলো, 1 নম্বর কোরআন বুঝতে হবে, সর্বপ্রথম কোরআনটা পড়তে হবে। এর মানে হলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন নবুয়তের দায়িত্ব দিলেন তখন কিন্তু তিনি বলেন নাই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, বলেছেন নাকি? নবুয়তের প্রথম কথাটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বলে আল্লাহু আকবার, এই জন্য কোরআন পড়তে হবে। এখন বলতে পারেন কোরআনের পরিচয় একটু দেন, কোরআন তো পড়ব, কোরআনের কাছে প্রশ্ন করবেন, কোরআন তোমার নামটা কি বলো তো? কোরআন তার ভিতর থেকে জবাব দিচ্ছেন, বলেন তো প্রত্যেকটি মানুষের একটা পরিচয় আছে না নাই? কোরআনের পরিচয় আছে না? আছে না নাই? জানার দরকার আছে না নাই? কোরআন বলছে আমার নাম হলো
ইন্নাহু লাকুরআনুল কারীম। কোরআন বলছে সম্মানিত একটা মহাগ্রন্থ কোরআন। কোরআনকে যদি বলায় কোরআন বুঝলাম তোমার বাড়ি কোথায়, কোরআন তার ভিতর থেকে জবাব দিচ্ছেন ফিলাওহিন মাহফুজ। কোরআন বলছে আমার বাড়ি হচ্ছে লাওহে মাহফুজ। কোথায় বাড়ি? কোরআন বলছে আমার বাড়ি হলো লাওহে মাহফুজ। এখন যদি বলেন কোরআন তোমার কাজটা কি বলতো, কোরআন বলবে লিতু খরি জান্নাস মিনাজ জুলু মাতিলান। কোরআন বলছেন যারা অন্ধকার যুগে পড়ে আছে, জায়গা সন্ত্রাস করে, মদ খায়, গাঁজা খায়, আছে না নাই, মদ খেয়ে বাড়িতে গিয়ে বৌমাকে বলতে, তার নিজের স্ত্রীতে বলছে ও ভাবি তাড়াতাড়ি আসে না নাই, মদ খেয়ে ঢোলে এরকম লোক আসে না নাই, চুরি করে এরকম লোক আসে না নাই, ডাকাতি করে এরকম লোক আসে না নাই। কিন্তু নাম হলো মুসলমান, কথা বলেন ঠিক কিনা? নাম কি? মুসলমান। অন্ধকার যুগে পড়ে আছে, আমার আল্লাহ বলছেন তারা যদি কোরআনের কাছে আসে এই কোরআন তাকে হেদায়েত দিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। এখন বলতে পারেন ও কোরআন বুঝলাম তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে নাকি? কোরআন বলছে যালিকাল কিতাবুল্লাহি আমার মধ্যে কোন সন্দেহ নাই। এই আয়াত যখন 1985 সালে ভারতের সরকারের কানে গেল, তখন শ্রেষ্ঠ বিচারপতি ছিলেন ডাক্তার অনন্ত কুমার, কি নাম বললাম, ডাক্তার অনন্ত কুমারকে ভারতের সরকার বলল হে অনন্ত কুমার তোমার তো অনেক জ্ঞান, অনেক মেধা, একটা গোপনে গোপনে তোমাকে তত্ত্ব বের করতে হবে। ডাক্তার অনন্ত কুমার বলল কি তত্ত্ব? যে মুসলমানের কিতাবের মধ্যে লেখা আছে নো ডাউট অ্যাবাউট ইট, যালিকাল কিতাবুল রাইব বাফি, প্রত্যেকটি কিতাবের মধ্যে লেখা আছে ভুল হতে পারে, আছে না নাই, পরবর্তীতে সংশোধন করা হবে, কিন্তু মুসলমানের কোরআনের মধ্যে লেখা আছে নো বাউডে বাউডে জালিকাল কিতাবুল রাইবাফি, তোমাকে আমি 5টি বছর সময় দিলাম মুসলমানদের আলেমের কাছে, তুমি এক কাজ করো গোপনে গোপনে মুসলমানের রূপ ধারণ করে প্রাইভেট করো, পরে তুমি এই কোরআনটা শুদ্ধভাবে পড়ার পরে এটা রিসার্চ করো, তাফসীর করো, করার পরে যদি এটার মধ্যে তুমি ভুল ধরতে পারো আমি ভারত সরকার ঘোষণা করে দিলাম তোমাকে 10 লক্ষ আমি টাকা পুরস্কার দিব বলে আল্লাহু আকবার। ডাক্তার অনন্ত কুমার আমার অবসর হয়ে গিয়েছে, কি করে চিন্তা করলো এর ফাঁকে কোরআনটা যদি একটু গবেষণা করতে পারি আর একটা ভুল ধরতে পারি তাহলে তো আমার কপাল খুলে যাবে, 10 লক্ষ টাকা বসে বসে পাবো। কয় লক্ষ টাকা? 10 লক্ষ টাকা পাবো। এই নিয়ত করে কোরআন পড়া শুরু করলো। সংক্ষেপে বলবো 10-5 বছর পড়ার পরে এবার ডক্টর অনন্ত কুমার বিচারপতি ভারতের সরকারকে জানাই দিল হে ভারতের সরকার শুনে রাখা দরকার, আমি মুসলমানদের কোরআন পড়লাম, আমি এই কোরআনের মধ্যে পাইলাম কি তুমি শুনবে নাকি? বলো বলো। এবার সে বলতেছে আই ডু নট রান গিল্টি ইন দিস কোরআন বাট উই লিবারেশন ফর হিউম্যান লাইফ, চিৎকার দিবে আল্লাহু আকবার। এইবার বলল ভারতের সরকার এই মুহূর্তে জানা দরকার, আমি কোরআন তত্ত্ব করে আমি গবেষণা করলাম তাফসীর করলাম, এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের কোনো গন্ধ পাইলাম না বলে সুবহানাল্লাহ। ও ভারতের সরকার আমার আর টাকার কোনো প্রয়োজন নাই, আমি এই মুহূর্তে মুসলমানদের কালিমা পড়াই নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যারা এসেছে কোরআনের ভুল ধরতে তারাই হেদায়েত পেয়েছে, কথা বলেন ঠিক কিনা? যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল জিরো হয়ে গেছে হিরো, কথা বলেন না কেন? এইবার যদি কোরআনকে প্রশ্ন করায় ও কোরআন বুঝলাম এবার বলো তো
তোমাকে পড়া সহজ না কঠিন, এবং তোমার হেফাজতের দায়িত্বটা কার? এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমার আল্লাহ ডাকিয়া বললেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত হাজরিন, আপনারা জানেন 1999 সালে তুরস্কের মারমারা শহরে অবসরপ্রাপ্ত 3000 অফিসার, বলেন তো কয়হাজার অফিসার? 3000 অফিসার। এরা চিন্তা করলো, এই আয়াত তারা পড়লো, পড়ার পরে এরা গবেষণা করলো, মুসলমানদের কোরআন নাযিল করেছে আল্লাহ, হেফাজতের দায়িত্ব আল্লাহ, এটা প্রমাণ করতে হবে, দেখবো আমরা। তুরস্কের মারমারা শহর কোথায় বলেন তো? তুরস্কের মারমারা শহর 3000 অফিসার অবসর প্রাপ্ত। এইবার ওই জায়গায় একটা ছিল মুসলমান পিয়ন, আর একটা লঞ্চের বসল, দোতলা বিশিষ্ট একটা লঞ্চ, বিশাল লঞ্চ, সমুদ্রের উপকূলে এরা বনভোজন করবে, একটা আয়োজন করলো, পিকনিক খাবে। এই পিকনিকের মধ্যে অসংখ্য নর্তকী নিয়ে গেল, মহিলা নিয়ে গেল, তরুণ তরুণীদেরকে নিয়ে গেল নাচ গান করার জন্য। ঠিক এমনি মুহূর্তে মুসলমানদের একটা পিয়নকে ডাক দিয়া বলল, মুসলমান পিয়নকে ডাক দিয়া বলল, তোমাদের কোরআনুল কারিমের সূরা হিজরতের, সূরা হিজরতের, সূরা হিজরের 9 নম্বর আয়াতটা একটু পড়ো তো। 9 নম্বর আয়াত পড়লেন, পড়ার পরে বলছে, এটার অর্থটা করো তো। পিয়ন বলছে, আমি তো অর্থ জানি না। এই মা তারা বলল, এর অর্থ আছে, তোমার আল্লাহ কোরআন নাযিল করেছে, আর এর হেফাজতের দায়িত্ব নাকি আল্লাহ নিজে নিয়েছে, অতএব দেখো তো কেমনে হেফাজত করো। এই বলে পিয়নের হাত থেকে কোরআনটা নিয়ে একটা পাতা ছিঁড়ে নর্তকীর নিচে দিয়েছে। আর এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে পিয়ন আল্লাহু আকবার বলে এক দৌড় দিয়ে যখন লঞ্চ থেকে বেরিয়ে গেছে, পত্রিকার মধ্যে আসছে, 57 সেকেন্ডের মধ্যে গোটা লঞ্চ সমুদ্রের মধ্যে ডুবে গেছে বলে আল্লাহু আকবার। আজকে যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করবে এরকম লোক আছে না নাই? কোরআনের মাহফিল বন্ধ করার জন্য এরকম মুসলমান আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? কোরআনের দাওয়াত দিচ্ছে এমন আলেমকে জেলের মধ্যে ঢুকানোর লোক আছে না নাই? এরা কি মুসলমান? এরা কামের মুসলমান না নামের মুসলমান বলেন? যারা হাজার হাজার লোককে কোরআনের কথা বলে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে, নামাজ কালামের কথা বলতেছে, এমন কি এমন লোক আছে, চাদর মুড়াইয়া মুড়াইয়া এমন সুন্দর ভঙ্গিতে তারা ওয়াজ শোনার জন্য আসে, তাফসির শোনার জন্য আসে, কোকিল সুললিত কণ্ঠে, সেই লোকটি গোজেলের মধ্যে বন্দি রাখা আছে না নাই? এরা কি মুসলমান? অথচ আমার আল্লাহ বললেন, মুসলমান হতে গেলে প্রথম কাজ হলো কোরআন শরীফ তোমাদের বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন বন্ধ করা হচ্ছে দুঃখের বিষয়। কোরআনের অনুমতি নিতে হয় মাহফিলের। আমরা কোন দেশে বাস করি? বাংলাদেশে বাস করি, মুসলমানদের দেশ, সেখানে কোরআনের অনুমতি নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর নাচ গান জুয়া খেলা হলে কোনো অনুমতি লাগে না, চলুক দিদারছে, ডানা কাটা পরে এসে নাচতেছে, লোকে লোকারণ, কোরআনের মাহফিল আসলে পছন্দ করো, এ বলা যাবে না, সে বলা যাবে না, আছে না নাই? সম্মানিত হাজরিন, রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন মক্কার শ্রেষ্ঠ বড় বড় কবিরা এসে বললাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেই ইবাদতগুলো করো বন্ধ করো, এটা কিন্তু নতুন করে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই মক্কার থেকে চলে আসছে, বলছে বন্ধ করো। কেন বন্ধ করবো? বলছে তুমি যে ইবাদতগুলো তৈরি করো আমরাও এগুলো পারি। এবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরি বললেন, তাহলে তোমরা দেখাও। এবার তারা বলল, তুমি
একটা বানায় দাও, একটা বাক্য শোনাও, আমরা তার আগের এবং পরে সেট করে তোমাদেরকে দিব। আল্লাহ রাসূল বললেন, তোমরা তো দূরের কথা, তোমাদের যত বাহিনী আছে, যত আবার বৃদ্ধ শিশু আছো, একত্রিত করলো আল্লাহর কোরআনের একটা বাক্য তোমরা তৈরি করতে পারবে না। কার কথা? কারণ আল্লাহ আগেই চ্যালেঞ্জ করে দিয়েছেন। কি চ্যালেঞ্জ করেছেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। চ্যালেঞ্জটা কার? আরো জোরে বলেন, কার? বিশ্বনবী বললেন, ঠিক আছে, আমি একটা বাক্য তোমাদের তৈরি করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ নীরব অবতারণ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বললেন, হে জিব্রাইল আমিন, আর করো না দেরি, আমার হাবিবের কাছে সূরা কাউসারের প্রথম একটা আয়াত শোনায়া দাও তাড়াতাড়ি। বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার শ্রেষ্ঠ কবিদেরকে বার শোনায় দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। বলে আল্লাহু আকবার। ওরা মুখস্থ করলো, ওরা কেউ লিখলো, লিখে ওরা চলে গেল, একটা বৈঠক করলো, মজলিস বসলো। যে সবচেয়ে বড় কবি সে বলল, তোমাদের ছোট কবি, মেজো কবি, বড় কবি সবাই আসো, বসি। বিশাল একটা মঞ্চ তৈরি করলো। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাক্য দিয়েছেন, আগে এবং পরে কে লিখতে পারবে দেখি। সবাই মাথা নিচু করছে, আল্লাহু আকবার। ছোটরা পারতেছে না, মেজরা পারলো না, সব শেষে বড় কবিরা বললো, এমন একটা বাক্য দিল রে, জীবনও শুনি নাই আর জীবনও আমরা পারবো না। বলি সুবহানাল্লাহ। একজন দাঁড়িয়ে বলল, তাহলে এক কাজ করো, আমরা তো তাকে দেখি নাই, চলো তো লোকটি এক নজরে দেখি, এত সুন্দর করে মিলিয়ে মিলে পড়ে, আমরা তার কাছে যাই। সবাই চলে গেল বিশ্ব নবীর দরবারে। বলে সুবহানাল্লাহ। তারা ঘোষণা দিয়া দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যেটা বললেন, যেটা আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, আসলে আমরা প্রমাণ পাইলাম, এটা কোন মানুষের কিতাব নাই, লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার। ওরা ইয়াটা বলে, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। হে নবী, আপনি যে আটটা পড়েছেন, এটা হলো রবের পক্ষ থেকে, আর আমরা এটাকে সত্যায়ন করে বলছি, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের তৈরি করা কিতাব নয়। সেই কিতাবের আলোচনা বন্ধ করতে চায় মুসলমানরা, কত অনিমুখ হারাম কথা বলেন, ঠিক কিনা? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষেরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্ব ছিল আমাদের, আমাদের অস্তিত্ব ছিল, কথা বলেন। আমার আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বললেন, তোমরা কেমন স্বীকার করো, তোমরা তো ছিলে মৃত্যু, এরপর তোমাদেরকে জিন্দা করা হলো, আমাদেরকে জিন্দা করা হয়েছে কিনা, এরপরে আবার মৃত্যু করা হবে, কথা বলেন ঠিক কিনা, তারপরে আবার জিন্দা করা হবে, তারপরে আল্লাহর দরবারে আবার যেতে হবে না নাই। সম্মানিত হাজরিন, মুসলমান হতে গেলে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কোরআন ছাড়া ইবাদত করা সম্ভব, কথা বলেন ঠিক কিনা? সম্ভব।
আল্লাহর কোরআন বুঝতে হবে। অথচ আজকে নামধারী কিছু মুসলমান আছে, কোরআনে নাকি এ নাই সে নাই, কোরআনের এটা বলা যাবে না ওটা বলা যাবে না, এমনকি শেষ পর্যন্ত বলছে কোরআনের মাহফিল বন্ধ করা দরকার। আছে না নাই? এইরকম নামধারী মুসলমান আমাদের সমাজে আছে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আদম তৈরি করবেন, করে তাদেরকে নাম দিয়া দিবেন মুসলমান, এই কথাটা কার? আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ বলছেন আমি আদম তৈরি করব। এই পৃথিবীটা আল্লাহ পাক ছয় দিনে তৈরি করলেন, বলেন তো কয় দিনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আমার আল্লাহ বললেন আসমান এবং জমিনে তদিস্ত যা কিছু আছে আমি আল্লাহ ছয় দিনে বানালাম। কয় দিনে? আরো জোরে, ছয় দিনে। নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনকে বানালেন শনিবারের দিন। কোন দিন? শনিবারের দিন জমিন যখন বানানো হয়ে গেল, জমিনটা দলাদলি করতেছে, নবীজি বর্ণনা করেন নবী যখন দলাদলি করে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য রবিবারের দিন আল্লাহ পাক পাহাড় পর্বতমালা গেড়ে দিলে। কি গেড়ে দিলে? পাহাড় পর্বতমালা। জমিন এবং পাহাড় পর্বতমালার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক সোমবারের দিনে গাছপালা দিয়া দিলেন, মঙ্গলবারের দিন আল্লাহ পাক অন্ধকার দিলেন, রাত দিলেন, বুধবারের দিন আল্লাহ দিন করে দিলেন, সূর্য বানালেন, চন্দ্র বানালেন, আর বৃহস্পতিবার দিন আল্লাহ পাক সব প্রাণীগুলো বানালেন বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা জানি এক সাত দিনে এক সপ্তাহ কথা বলেন ঠিক কিনা? একদিন বাকি থাকলো কিনা? আল্লাহ পাক একদিন বাকি রাখলেন, এই জন্য আল্লাহ পাক জুমার দিনে আমার আদম সন্তানকে আমি বানাবো বলে সুবহানাল্লাহ। কোন সন্তানকে বানাবে? পৃথিবী বানানোর পরে আল্লাহ পাক জিন জাতিকে তৈরি করলেন, জিন জাতিরা আল্লাহর ইবাদত থেকে তারা গাফিল হয়ে গেল, মারামারি কাটাকাটি হানাহানি শুরু করে দিল, আল্লাহ পাক ফেরেশতার দ্বারা জিন জাতিকে উৎখাত করে দেওয়ার পরে আল্লাহ পাক একদিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন হে আমার ফেরেশতারা আমি আদম বানাতে চাই, তোমাদের কি মতামত? ওরা বলছে না খবরদারের কাজ করবেন না, ওরা মারামারি কাটাকাটি রাখতে পার করবে, অতএব পবিত্রতা ঘোষণার জন্য, তাসবিহ পড়ার জন্য, আপনার প্রশংসা করার জন্য আমরাই যথেষ্ট বলেছিল কিনা? আমার আল্লাহ বলছেন ইন্নি আলামু মা লা তাআলামুন, হে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে চারজন ফেরেশতাকে ডাক দিলেন, প্রধান চারজন ফেরেশতার নাম জিব্রাইল আমিন, ইসরাফিল, মিকাইল আর আজরাইল আলাইহিস সালাম, জানি কিনা? আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বললেন হে জিব্রাইল আমিন যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। জিব্রাইল আমিন গেলেন আল্লাহ পাক জিব্রাইল আমিনকে অর্ডার করলেন জমিন থেকে মাটি নিয়ে আসো। জিব্রাইল আমিন জমিনে গেলেন মাটি নেওয়ার জন্য, মাটির জবান থেকে কথা বের হয়ে আসলো হে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমাকে নেবেন আমাকে ছুঁবে না, কারণ এই মাটি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাবেন বলে আল্লাহু আকবার। জিব্রাইল আমিন চলে আসলেন, নিতে পারলেন না, ইসরাফিল আলাইহিস সালামকে প্রেরণ করলেন, ইসরাফিল আলাইহিস সালামও নিতে পারলেন না, মিকাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন তিনিও নিতে পারলেন না, সব শেষে আল্লাহ পাক আজরাইলকে বললেন আজরাইল তোমাকে আমার নিজের কসম দিয়া বলছি তুমি অবশ্যই মাটি নিয়ে আসবে বলে আল্লাহু আকবার। আজরাইল ইসলাম চলে গেলেন, মাটিটা কোথা থেকে নিয়ে আসছেন? তাফসীরের মধ্যে আসছে বর্তমান কাবা ঘর যেই জায়গায় আছে সেই জায়গা থেকে আজরাইল ইসলাম মাটি নেওয়ার জন্য গেলেন। মাজরাইল আজরাইল যখন গেলেন মাটি সরে যাচ্ছে আর বলছে সুকান দূর হয়ে যা, এবার সব শেষে বলছে আজরাইল আল্লাহু তাল্লাহু আল্লাহর কসম দিয়া বলছি তুমি আমারে নেবে না। আজরাইল ইসলাম বলছে তুমি যাই আল্লাহর কসম
দিচ্ছ, আমিও সেই আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে নিয়েই ছাড়বো বলে আল্লাহু আকবার এই বলে এক মুষ্টি আট মাটি নিয়ে আল্লাহর কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাটিটা জমিনে রাখলেন। এইবার আল্লাহ পাক এই শক্ত মাটি, কোরআনের ভাষায় তাকে বলা হয় দিনিল লাজিব, এটেল মাটি। কি মাটি? এটেল মানে শক্ত মাটি। এই জন্য আল্লাহ পাক আসমানকে অর্ডার করলেন, ইয়া সামাউন আনতিরি আলাইহি আরবাইনা ইয়াওমা, হে হে আসমান 40 দিন ধরে বৃষ্টি দে। কয়দিন ধরে? 40 দিন ধরে বৃষ্টি দেন, শক্ত মাটিটা নরম হয়ে যাক। কোরআনের ভাষায় বলা হয়েছে হামানিন মাসনুন, কাদা মাটি হয়ে গেল। কি মাটি হয়ে গেল? কাদা মাটি যখন হয়ে গেল, আল্লাহ পাক একটা ফরমা, ইটের ফরমা আছে না নাই, বিভিন্ন বিস্কুটের ফরমা আছে না নাই, প্রত্যেকটা জিনিসের ফরমা আছে, কথা বলেন আসেন। আল্লাহ পাক একটা একটা কি করলেন, স্ট্রাকচার, একটা প্যাটার্ন তৈরি করলেন। এই প্যাটার্ন, এই ফরমাটা লম্বা ছিল 60 গজ 120 হাত, বলে সুবহানাল্লাহ 120 হাত লম্বা হয়ে গেল। নবীজি বলেছেন লম্বা খলাকাল্লাহু আদম কানা 63 দিরা, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের বডিকে 120 হাত লম্বা করে বানালেন। সুবহানাল্লাহ বললেন না? এবার যখন 120 হাত লম্বা করে আল্লাহ পাক ফরমার মধ্যে দিয়ে দিলেন, আল্লাহ পাক এবার সূর্য কই বললেন, ইয়া শামসু হাররিকা আলাইহি আরবাইনা ইয়াওমা, আল্লাহু আকবার, সূর্য উত্তপ্ত তাপ দে আমার আদম যেন শক্ত হয়ে যায়, পোড়া মাটিতে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক এবার সূর্যকে অর্ডার করার সঙ্গে সঙ্গে এই মাটিটা শক্ত হয়ে গেল, পোড়া মাটি হয়ে গেল। দেখবেন গ্রামে গঞ্জে যখন আপনারা হাড়ি পাতিল কিংবা মাটির ব্যাংক কিনতে চান, এরকম আওয়াজ হয় কিনা? এরকম যখন পোড়ামাটিটা শক্ত হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে রুহ ঢুকাই দিলেন, বলে সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামকে কি থেকে তৈরি করা হলো? মাটি থেকে। আর ফেরেশতাদেরকে আল্লাহ পাক নূর দিয়ে তৈরি করলেন, আর জিনদেরকে আল্লাহ পাক আগুন দিয়ে তৈরি করলেন, কথা বলেন ঠিক কিনা? যে মাটি দিয়ে আদমকে তৈরি করলেন, এই মাটি দিয়া এই মাটির সঙ্গে আমাদের সম্পর্ক আছে না নাই? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, কথা বলেন ঠিক কিনা? আমরা মাটির ভিতরে যাব কিনা? যত বড় বিল্ডিং বানাই, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে মাটির নিচে যেতে হবে না নাই? মাটি দিয়া তৈরি হয়েছে, আবার মাটিতে যেতে হবে না নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন মুসলমানরা কিসের বাহাদুরি করো, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, ছিল নাকি? আমার আল্লাহ একটা আয়াত দিয়ে জানাই দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দারা, ও মুসলমানরা, ও দুনিয়ার মানুষরা, তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অস্তিত্ব দিয়া দিলাম, বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি কেমনে বানালাম শোনো, ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা, বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষরা, তোমাদের কিসের অহংকার? টাকার অহংকার করো, না ক্ষমতার অহংকার করো, না এলেবের অহংকার করো? আমি আল্লাহ তোমাদেরকে চারটা ক্যাটাগরিতে তৈরি করলাম। প্রথমে তুমি ছিলে একটা মাটি, নির্যাস থেকে আমি তোমারে
নির্যাস মাটি থেকে আমি তোমারে বাবা এবং মা, বাবার চেষ্টা পর্যন্ত, বাবার স্পর্শজন আর মায়ের ভাবকে একত্রিত করিয়া আমি নাপাক পানি দিয়া আমি রক্ততে পরিণত করলাম। এই রক্তটা আমি জমাতে পরিণত করে এটাকে আমি গোস্ত দিয়া দিলাম। তারপরে আমি কি করলাম, ফাকাসাউনাল ইযামালা মা, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমাদের কোন অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে গোস্তের মধ্যে কচি কচি হাড় ঢুকাইয়া দিলাম। এরপরে চামড়া দিয়া আমি কি করলাম, তোমাকে হেফাজত করার জন্য আমি আল্লাহ ফি করিম মাকি, আমি একটা সুরক্ষিত জায়গায় তোমাকে নিরাপত্তা জায়গায় আমি রেখে দিলাম, যেই জায়গার মধ্যে তোমার খাদ্যের ব্যবস্থা তোমার মা করতে পারবে না, তোমার বাবা করতে পারবে না, পৃথিবীর কোনো ডাক্তার কোনো বৈজ্ঞানিক করতে পারবে না। আমি মায়ের প্রসবকে বন্ধ করে দিলাম আর তোমার নাভির সঙ্গে, মায়ের নাভির সঙ্গে একটা তার লাগাইয়া দিলাম। বলে আল্লাহু আকবার, তোমার মুখ দিয়া খাদ্যটা বন্ধ করে দিলাম, নাপাক রক্তটা যদি তোমার মুখের ভিতরে যায়, ওই নাপাক রক্ত দিয়া তোমার মুখে যখন যাবে মুখটা তোমার নাপাক হয়ে যাবে, দুনিয়াতে যখন তুমি আসবে ওই নাপাক দিয়া যেন তুমি আমাকে ডাকতে না পারো। এই জন্য আমি পাক পবিত্র করে রাখলাম, ওই পাক পবিত্র মুখটা দিয়া যেন তুমি আমার আল্লাহর ইবাদত করো। বলি আল্লাহু আকবার, সেই আল্লাহ আমি তোমাকে এমন সুন্দর করে স্ট্রাকচার দিয়া বানায়া মায়ের পেটের ভিতরে রেখে দিলাম। এরপরে দুনিয়াতে যখন তুমি আসবা কি খাবা, কোন ডাক্তার ব্যবস্থা করে নাই, কোন ইঞ্জিনিয়ার, কোন মা বাবা, আমি মায়ের বুকের মধ্যে তোমার খাদ্যের ব্যবস্থা করে দিলাম। মায়ের গোটার মধ্যে একটা ছিদ্র যদি দেই, একটা চুষণ দিলে তোমার গোলার মধ্যে দুধ আটকে যাতে মৃত্যুবরণ করতে পারো, এই জন্য আমি 32টা ছিদ্র দিয়া তুমি যেন আস্তে আস্তে করে টান দিয়াকে আস্তে আস্তে করে বড় হও, সেই জন্য আমি আল্লাহ তোমার খাদ্যের ব্যবস্থা করে দিলাম। বলে সুবহানাল্লাহ, ও দুনিয়ার মুসলমানরা কিসের বাহাদুরি করো, কিসের অহংকার করো, তোমাকে মায়ের পেটের ভিতরে রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম, শুনে রাখো, আমি যখন তোমাকে হাড় দিলাম, দুইটা পা দিলাম, দুইটা চক্ষু দিলাম, দুইটা কর্ণ দিয়া যখন মায়ের পেটের ভিতরে একটা বডি তৈরি করে রেডি করলাম, এরপরে আমি আল্লাহ সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি আল্লাহ আস্তে করে তোমার একটা শিশু আকারে, বাচ্চা আকারে মায়ের পেট থেকে তোমার বের করলাম। আল্লাহু আকবার, বের করার পরে তোমার কোনো হুঁশ ছিল না, তুমি কোনো বাহাদুরি করতে পারো নাই, সেই সময় কি আমরা কোনো অহংকার করতে পেরেছি, কথা বলেন, মুখের সামনে যদি পায়খানা থাকতো সেই পায়খানা উঠে খেয়ে ফেলেছি, কথা বলেন ঠিক কিনা। আমার আল্লাহ বললেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ, আমি আল্লাহ তোমার মায়ের পেট থেকে বের করলাম যখন তোমার কোনো হুঁশ ছিল না, শুধু তোমার আওয়াজ ছিল একটাই প্যা 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 করে কান্না ছাড়া, তোমার কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল কোনো তোমার জ্ঞান ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে ক্রমান্বয়ে তোমার জ্ঞান বানিয়ে দিলাম। কে জ্ঞান বানিয়ে দিলেন? আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সেই মুসলমান আজকে বাহাদুরি করছি, মুসলমানদেরকে আল্লাহ পাক কোরআন শিক্ষার জন্য বলেছেন কিনা, আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, ছেলেমেয়েদেরকে বাচ্চারাদেরকে আমরা মাদ্রাসায় দেই না, কথা বলেন ঠিক কিনা, মাদ্রাসার হুজুররা যদি কোরআন পড়ায় বেতন দেয়, এক মাস পড়ার পরও বেতন পায় না, আর আজকের সমাজে গান শেখায় সপ্তাহে দুই দিন দেখা যায় 1000 টাকা দেয়, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমি বলি ধর্ম প্রাণ, ধর্ম প্রাণ, আমরা বড়ই ধর্ম প্রাণ, নামাজ রোজার কিছুই নাই ভুলেও ধরি না কোরআন, ধর্ম প্রাণ রোজ সকালে শুনতাম আমরা আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী,
এখন শুনে সারেগামার দীপ্ত ফ্যান ফেনানি, কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন যে কোরআন শেখায় তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা, সপ্তাহে দুই দিন গান শেখায় যে নেই যে হাজার টাকা, কথা বলেন ঠিক কিনা? ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ, এই হচ্ছে আমাদের অবস্থা, কথা বলেন ঠিক কিনা? ছেলেদেরকে আমরা মাদ্রাসায় দেই না, মেয়েদেরকে আমরা মাদ্রাসায় দেই না, আমরা মডার্ন বানিয়েছি, পরিবারটা আমাদেরকে জাহান্নামে পরি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়েদের কোরআন শিখাবেন, মাদ্রাসা দিবেন, সামনে আপনাদের মাদ্রাসা আছে, কত সুন্দর মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করা দিবেন, তাহলে তার জীবনটা ধন্য হয়ে যাবে, আল্লাহ চিনবে, কোরআন চিনবে, রাসূলকে চিনবে, ঈমান আনবে, মুসলমান হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান বহু প্রকারের আছে, বিড়িটা না মুসলমান আছে না নাই, সিগারেটটা না মুসলমান আছে না নাই, মদখোর মুসলমান আছে না নাই, ঘুষখোর সুদখোর এই এলাকায় মানে সুদখোর নাই, তাই না? আমি এক জায়গায় দেখেন তাদের যুক্তি কত, আমি এক জায়গায় ওয়াশ করতে গেছিলাম যে যদি আপনাদের গরুর পায়ে যদি আপনাদের কোনো অসুখ বিসুখ থাকে, তিনটা এলাকার নাম করা সুদখোরের নাম লিখে বেঁধে দিবেন, দেখবেন পোকা পালিয়ে যাবে। এখন পরের বছর আবার ওয়াশ করতে গেছিলাম, একজন দাঁড়িয়ে করছে, হুজুর একটা কথা বলবো, যদি অনুমতি পাই একটা কথা বলতে চাই। উনি বলেন, আপনি গতবার ওয়াশ করে গেছেন যে তিন দিন সুদখোরের নাম লিখে দিলে গরুর পোকা চলে যায়, কিন্তু আপনাদের মতো বড় বড় আলেমের নাম লিখে দিলে পোকা যায় না কেন? আমি বলছি এর উত্তর আছে। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে এই যে এই সুদখোররা হচ্ছে জাহান্নামী, আর এদের দেখে পোকা পর্যন্ত দৌড় দিয়ে পালিয়েছে, চিৎকার দেবে আল্লাহু আকবার, আর আলেমরা হলো জান্নাতি, এদের দেখলে পোকা পর্যন্ত তাদেরকে আদর করে সোহাগ করে, এমনকি আল্লাহ তাদের দ্বারা পরীক্ষাও করতে পারে বলে সুবহানাল্লাহ। যারা প্যান্ট শার্ট পরে দাঁড়ে পেশাব করে, কুকুর এদের দেখলে ভুগে না, আর হুজুররা বসে পেশাব করলে ঘেউ ঘেউ করে, কারণটা কি? আমি বলছি এরা উত্তর আছে। কি উত্তর? উত্তরটা হচ্ছে এই যে আমরাও দাঁড়িয়ে পেশাব করি আর ওরা বসে পড়ে, এরা আমাদের শত্রু, আর যারা দাঁড়ে দাঁড়িয়ে পেশাব করে ওরাও দাঁড়িয়ে পেশাব করে আমরাও পেশাব করি, ওরা আমাদের জাতীয় ভাই, এদের সঙ্গে আমার কোনো শত্রু নাই, কথা বলেন ঠিক কিনা? এরা হলো মুসলমানের যুক্তি, কথা বলেন এটা কি যুক্তি হলো? প্রথম যুক্তি দিয়েছিল শয়তান ইবলিস, কথা বলেন ঠিক কিনা? মনে আছে না আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সন্তানকে বানালেন, আদম আলাইহিস সালামকে যখন 120 আর লম্বা করে বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ওয়া ইজে কুল্লা লিল মালাইকাতি সুজুদু লি আদম, বলে আল্লাহু আকবার, হে ফেরেশতারা আমার আদম সন্তানকে আমি মাটি দিয়ে বানালাম, সাজদা কর, সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, কে করলো না? ইবলিস ছাড়া সবাই করলো, কারণ সবাই দেখে কিরে আমরা সবাই সেজদা করলাম, একজন করলো না, তার আরেকটা সেজদা মানলো, তাহলে সেজদা হলো কয়টা? একটা আল্লাহর হুকুম আর একটা শুকরিয়া স্বরূপ। কেন শুকরিয়া স্বরূপ দিল? একদিন ইবলিস দেখলো আরশে মওলায় যে 6 লক্ষ বছর ইবাদত করার পরও আল্লাহর এক ব্যক্তি পদভ্রষ্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সে ফেরেশতাদেরকে নিয়ে দোয়া করলো, কিন্তু নিজের কথা সে বললো না, তখন থেকে সে অহংকার করলো, আমি তো বিশাল ইবাদত করেছি, আমার কথা তো বলার দরকার নাই, এদের মধ্যে কেউ পদভ্রষ্ট হবে, কিন্তু ফেরেশতারা বুঝতে পারলো সেদিন যে দোয়া করেছিল আমরা বেঁচে গেলাম, এই জন্য আরেকটা সেজদা মারলো, ইবলিস হয়ে গেল শয়তান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইবলিসকে লক্ষ্য করে বললেন, আবাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, হে ইবলিস তুমি অহংকার করলে, অহংকার করার কারণে তুমি কাফের হয়ে গেলে। এবার আল্লাহ পাক ইবলিসকে লক্ষ্য করে বলছেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা খালাকতাহু বিয়াদাইয়া, হে ইবলিস কিসে তোমাকে অহংকার করলো, তুমি সজদা কেন করলো না, কে তোমাকে নিষেধ করলো? কে বলছে? আল্লাহ বলল, হে ইবলিস কিসের জন্য তুমি অহংকার করলে, কেন তুমি সজদা করলে না? আল্লাহ পাক বললেন, আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন,
মর্যাদার দিক দিয়ে তুমি বেশি বড় না আমার আদম সন্তান বেশি বড়। এবার ইবলিস কি বলছে জানেন? ইবলিস বলছে আনা খায়রুম মিনহু, আমি সবচেয়ে বড়। কে বলল? সবচেয়ে প্রথম অহংকার করলো কে? ইবলিস। আজকে মুসলমানদের মধ্যে এই রকম অহংকারী লোক আছে না নাই? আমি সর্বোত্তম, কারণটা যুক্তিটা তুলে দিয়া বলল খলাকতুমিন্নার, আমাকে আপনি আগুন দিয়ে বানিয়েছেন, ওয়া খলাকতাহু মিন তিন, আর আপনি আদমকে বানিয়েছেন মাটি দিয়া, অতএব আমি শ্রেষ্ঠ। কে বললে কথা? ইবলিস বলল। সম্মানিত হাজরিন, ইবলিস যখন এই কথা বলল আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে রক্ষা করে বললেন ফাখরুজ মিনহা, গেট আউট। তাফসীরের মধ্যে আছে গেট আউট মানে ঈমান থেকে বের হয়ে যা অথবা ফেরেশতার দল থেকে বের হয়ে যা। ফা ইন্নাকা রাজীম, তুমি আজকে থেকে অভিশপ্ত হয়ে গেলে, ইবলিস হয়ে গেলে। শুধু তাই নয়, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত। কে বলছে কথা? আল্লাহ পাক বলছে। ইবলিস বলল আল্লাহ আমার উপর লানত হয়ে গেল, আমি অভিশপ্ত হয়ে গেলাম, ঠিক আছে, কিন্তু আপনার কাছে আমার তিনটা দাবি। কয়টা দাবি? ইবলিস বলল ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, তিনটা দাবি। এক নাম্বার দাবি, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। কি দিতে হবে? হায়াত বুঝেন তো, মানুষ বেঁচে থাকার জন্য যে চিন্তা করে আরো বাসি আরো বাসি, এই হায়াত দিতে হবে। দুই নম্বর দাবি, আপনার আদম সন্তানটা যেন আমাকে দেখতে না পায়, যে কোনো সময় যেন আমি রূপ ধারণ করতে পারি। তিন নম্বর, তাদের ঋষিরা উসুরা রগের মধ্যে, রক্তের মধ্যে, চামড়ার মধ্যে আমি প্রবেশ করতে পারি। আল্লাহ পায় যা দিয়ে দিলাম, এখন তুমি গেট আউট ফাখরুজ মিনহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালামের কাছে গিয়া বললেন ইয়া আদম তাকাল্লামি, হে আদম আমার সঙ্গে কথা বলো। আদম আলাইহিস সালাম মাথা নিচু করে আসেন, কথা বলে না। একবার গেল, দুইবার গেল, তিন নাম্বারে আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনি তো আমাকে বাক শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, কিন্তু কথা বলার অনুমতি দেন নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বললেন আদম তোমার মধ্যে এত ভদ্রতা, এত নম্রতা, যাও আমি খুশি হয়ে তোমাকে তিনটা পুরস্কার দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার হলো তোমার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে আমি আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা করে দিলাম। পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে সবচেয়ে শ্রেষ্ঠ জীব হবে মানুষ, আছে না নাই? কোরআনে হাদিসে ইসলামের ইতিহাসে পড়েছি না, সবচেয়ে শ্রেষ্ঠ জীবকে মানুষ আল্লাহ পাক ঘোষণা করেছেন। নাম্বার দুই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তাই নয় আহসানি তাকওয়িম, আমি সৌন্দর্য মণ্ডিত যত আমার প্রাণীকুল আছে এর মধ্যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর করে বানালাম তোমাকে। বলে সুবহানাল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা তিনের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক বলছেন আমি অবশ্যই মানুষকে সুন্দর এবং সুঠাম করে তৈরি করলাম। বলে সুবহানাল্লাহ। নাম্বার তিন, আমি আর তোমার আদম সন্তানদের মধ্যে ইলমে লাবণ্য জ্ঞান দিলাম, পৃথিবীর এমন কোন প্রাণী নাই যে প্রাণীর মধ্যে জ্ঞান আছে তার চাইতে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানের দিক দিয়ে আমি আদম সন্তানকে পুরস্কৃত করব। বলে সুবহানাল্লাহ। তারপর আমার হলো হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম এত জ্ঞান ছিল, পশু পাখি প্রাণীর কথা বুঝতো, কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি বুঝতে পারতেছে, সব ভাষা বুঝতো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট থেকে তাকে এমন জ্ঞান দিয়েছেন যেই জ্ঞান অন্য অন্য নবী রাসূলের চাইতে বেশি ছিল। তবে হ্যাঁ, আমার রাসূলকে যে জ্ঞান দেওয়া হয়েছে পৃথিবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত জ্ঞান ছিল সমস্ত জ্ঞান আমার নবীর ভিতরে ছিলেন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
একজন বুড়িমা দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন বাতাসের বিচারের জন্য। বলেন তো কার বিচার? বাতাসের বিচারের জন্য গেলেন। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, বুড়িমার বাতাসের কি বিচার করা যায়? কথা বলেন, বাতাসের বিচার করা যায়? কয়, কি হয়েছে তোমার বলো। আমি এক ব্যাগ আটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, বাতাস এসে ভোঁ করে আমার আটা নিয়ে গেল, আমার এখন খালি ব্যাগ। ও দাউদ, ভালো করে দেখ, আমার এখন খালি ব্যাগ। কে বলছে কথা? তাফসীরের মধ্যে আছে, বুড়িমা তখন কথা বলে, দাউদ আসলাম স্টোনিজ হয়ে গেলেন, বুড়িমা বাতাসের বিচার করা যাবে না, আপনি তোমার এক ব্যাগ নিয়েছে, তুমি দুই হাতে দুই দুই চার ব্যাগ নিয়ে চলে যাও। বলেন তো, চার ব্যাগ পেলে বুড়িমা খুশি না বেজার? এখন আপনার যদি 100 টাকা হারায় আর সভাপতি সাহেবকে যদি বলেন বিচার দেন, আমার 100 টাকা হারিয়ে গেছে, সভাপতি সাহেবকে বিচার করার দরকার নাই, 400 টাকা নিয়ে যাও, বিচারের দরকার আছে? খুশিতে বক বক, কথা বলেন ঠিক কিনা? বুড়িমা খুশি হয়ে দুই ব্যাগ করে চার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। সুলাইমান নবী দেখা পায়, ও বুড়িমা আল্লাহর বান্দি, ব্রেক ব্রেক, এত আটা কই পাইলে? কয়, দাউদ নবী দিয়েছে। কেন দিয়েছে? বিচারে, বাতাসের বিচার করতে চাইলাম, বাতাসের বিচার করতে পারলো না, বরং আমাকে চার ব্যাগ দিল, আমি খুশি। না না না, চার ব্যাগটা থুয়ে যা, তাড়াতাড়ি বিচার চা বাতাসের। বলি আল্লাহু আকবার, শোনার দরকার আছে না নাই? বলবো তবে। হ্যাঁ, সম্মানিত হাজরিন, এই এক নাম্বার মুসলমান হতে গেলে কার কাছে আসতে হবে? কোরআনের কাছে। কার কাছে আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। যারা কোরআনের কাছে আসে তাদের জীবনটা জিরো থেকে হিরো হয়ে যায়, এ কথাটা কার? কারণ আল্লাহর নবী যখন নবুয়তের দায়িত্ব পেলেন, তখন মক্কায় মাত্র 17 জন শিক্ষিত মানুষ ছিল। কয়জন বলেন তো? 17 জনের মধ্যে সবচেয়ে 2 জন বেশি পণ্ডিত, বেশি জ্ঞানী। একজনের নাম হলো আবু জেহেল, একজনের নাম হলো ওমর। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী রাতের বেলা দোয়া করতেছেন, রব্বুল আলামিন ইসলাম প্রতিষ্ঠান করতে গেলে 2 জনের মধ্যে একজনকে তুমি ইসলামের পদতলে কবুল করে নাও। এই দোয়া কবুল, এই দোয়া করার সাথে সাথে নবীজি ঘর থেকে বের হয়ে কাবার দিকে যাচ্ছিলেন। বলেন তো কোথায় যাচ্ছিলেন? কাবা ঘরের দিকে। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন। ঠিক এমনি মুহূর্তে পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তরবারি ঘরের উপরে নিয়ে চিন্তা করতেছে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া যাবে, সাইজ করা যাবে। বলি নাউজুবিল্লাহ। তখন কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেন নাই। নবীজি কাবা ঘরে ঢুকলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এখন দেখি আগে কি করা যায়, কি করে একটু পরে কষ্ট দেই। নবীজি এবার নিয়ত করে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার সঙ্গে সঙ্গে তিনি সূরা হাক তেলাওয়াত করলেন, আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়ামা আদরাকা মাল হাক্ক। বলি আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহ চিন্তা করলেন, কি রে, এটা সুন্দর তো মিলে মিলে পড়তেছে, ফাইন, ইনি তো বর্তমান সময়ের কবিদের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় শ্রেষ্ঠ কবি হবে। বলে আল্লাহু আকবার, আমার আল্লাহ রাব্বুল আলামিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনের কথা জানা মাত্রই জিব্রাইল আমিনকে বললেন, হে জিব্রাইল আমিন, আর করো না দেরি, আমার হাবিবের কাছে এই মুহূর্তে একটা আয়াত পৌঁছাইয়া দাও তাড়াতাড়ি। বলে সুবহানাল্লাহ। এইবার জিব্রাইল আমিন কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন পড়ুন। নবী বললেন, ইন্নাহু লাকাউলুম রাসূলিন কারীম। কি বললেন? এটা নিশ্চয়ই সেই মহান বার্তাবাহকের কথা। ওয়া নাবি কাউলিন শাইর কালিলাম মা তুমিনুন। এটা কোন কবির কথা নয়, বরং তোমাদের মধ্যে কম সংখ্যক মানুষ ঈমান আনয়ন করে থাকো। হযরত ওমর রাদিন আশ্চর্য গেলেন, কিরে, আমার মনের কথাটা কেমনে গেল? আমি বললাম এটা কোন কবির কবির কথা, আমি কোন উত্তর দিচ্ছে, এটা কোন কবির কথা, কথাটা কার? তাহলে তো ইনি তো একটা মারাত্মক গণক। কি বললেন? মারাত্মক গণক।
আমি মনে মনে বললাম উনি একজন মারাত্মক কবি, উনি জবাব দিচ্ছেন, এটা কোন কবির কথা নয়, তাহলে তো মারাত্মক গণক। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিনকে বলে দিলেন আরেকটা আয়াত পড়ে দেন, সঙ্গে সঙ্গে উনি বলেন ওয়ালা কাওয়ালা বিকাউলিকাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোন গণকের কথা নয়, তোমাদের মধ্যে থেকে কম সংখ্যক মানুষ উপদেশ গ্রহণ করো। বলে আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন কিরে আমি কবির কথা বললাম সেটারও জবাব দিল, গণকের কথা বললাম সেটারও জবাব দিল, কথাটা কার? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বললেন আরেকটা আয়াত দিয়ে জানাই দিয়ে দাও। এইবার নবী বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা সেই মহান যিনি আমাদের রব, যিনি আমাদের পালনকর্তা, রিজিক দাতা, সেই মহান রবের পক্ষ থেকে কোরআনুল কারীমের আয়াত বলে সুবহানাল্লাহ। সম্মানিত আজিন হযরত ওমর রাদিয়াল্লাহু শোনার পরে আর কষ্ট দিলেন না, ভুলে গেলেন, বলে সুবহানাল্লাহ। মনটা নরম হয়ে গেল, বাড়ির দিকে আসতেছে, বাড়ির দিকে এসে চিন্তা করে কি করা যায়, মাথা চুলকায় কয় কি করা যায়। এইবার তিনি গেলেন আবু জেহেলের বাড়ি, কার বাড়িতে গেলেন? আবু জেহেলের বাড়িতে গিয়ে দেখে বিশাল একটা পরামর্শ সভা। আবু জেহেল ঘোষণা করে দিচ্ছে, কে এমন ব্যক্তি আছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যদি তোমরা মাথাটা নিয়ে আসতে পারো 100 উট এবং 1000 দিরহাম পুরস্কার দেওয়া যাবে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ, কেউ সাহস পাচ্ছে না, সবাই খেলে মাথা চুলকে আর নিচের দিকে থাকে। কারণটা কি জানেন? কারণ আছে অবশ্যই, এ লোক কি কম, 100 উট পাগল না পাগল বলার দরকার ছিল আমি পারবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা আগেই ঘাবড়ে গেছে, এই জন্য যে আল্লাহ রাসূল একদিন কামাঘরের ভিতরে বসেছিল, একজন লোক একটা উট নিয়ে এসেছিল, সেই উটটা আবু জেহেল জোর করে বাড়িতে নিয়ে গেছে টাকা পয়সা দেন। এইবার আবু জোহরের লোকেরা দেখলো যে আবু জেহেল আমাদের সর্দার নেতা উটটা নিয়ে গেল, এই লোকগুলোর কাছে ওই লোকটি এসে বলল ভাই আমার তো নেতাজি উটটা জোর করে নিয়ে গেল, আমাকে একটু টাকা পয়সা নেওয়ার ব্যবস্থা করে দেন, সুপারিশ করুন। তারা ইনসালমূলক বিশ্ব নবীকে দেখাই দিলেন, চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার। এরা এই জন্য দেখাই দিল যে নবীর কাছে যদি যায় নবী তো পারবে না, পারবে ওদের সন্দেহ পারবে না, আর যদিও যায় তাহলে ওখানে অ্যাটাক করে ফেলবে, এই মনে করে তারা নিরাপত্তা অর্জন করলো। লোকটি যখন কাবার ঘরের ভিতরে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে ডাকলো, তখন নবীজি ঘর থেকে বের হয়ে আসলেন, কাবা ঘর থেকে বের এসে বললেন ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা কি সমস্যা? বলছে ভাই আমার এই ঘটনা, উট জোর করে নিয়ে গেছে, আমার একটু ব্যবস্থা করে দেন, চলো তো যাই। এবার আবু জেহেলের বাড়ির দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে? আবু জেহেলের দরজার কাছে যাচ্ছে, পিছনে এবার আবু জেহেলের ওই পাতি নেতারা পিছে পিছে যাচ্ছে যে আজকে তো ছাই যাবে, কি হবে আজকে ছাই যাবে, হাতে নাতে ধরবে, এই মনে করে তারা দূর থেকে দেখতেছে কি হয়। কোরআন দিয়েছেন চাচাজান তাড়াতাড়ি বেরোয় আসেন, আবু জেহেল দরজা খুলে দেখে বিশ্ব নবী আর ওই লোকটি, খুব দ্রুত গতি বলছে চাচাদান এই লোকটার নাকি আপনি উট নিয়েছেন, তাড়াতাড়ি টাকা নিয়ে আসেন। এইবার আবু জেহেল খুব দ্রুত গতি, খুব দ্রুত গতি টাকা পয়সা যা হয় তার থেকে দুই হাত দিয়ে যতগুলো টাকা ধরে সব টাকা দিয়া দিলেন, বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবী চলে গেলেন, আবু জেহেলের পাতি নেতারা এসে বলল ও নেতাজি আপনি এত সুযোগ পেয়ে ছেড়ে দিলেন কেন? আবু জেহেল বলছে তাহলে শুনে রাখো জেনে রাখো, আমি যখন দরজা খুললাম আমি দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এমন একটা বড় বাঘ হা হয়ে আছে, আমাকে কোচায় বেটা তাড়াতাড়ি যদি দিশ বাঁচতে চাইস তাড়াতাড়ি টাকা দে, আমার কোনো উপায় ছিল না, আমি জীবনের ভয়ে তাড়াতাড়ি টাকা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই গল্প শোনার পরে আবু জেহেলের পুরস্কারের কথা ঘোষণা দেওয়ার পরে আর কারো মাথা ধরে কেউ সাহস পায় না আমি পাবো, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি তখন বললেন আমি পারবো। কি বললেন?
আমি পারবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, সবাই আশ্চর্য হয়ে গেলেন, আজকে তো খবর আছে। বাড়িতে গিয়া তার স্ত্রীকে বললেন, স্ত্রী গো, আমার 11টা তরবারি আছে, সবচেয়ে ধারালো তরবারি যেটা সেটা আমারে দাও, আর ওই তাকের মধ্যে বিষাক্ত সাপের বীজ আছে ওই তরবারির সঙ্গে মিশে দাও। চিৎকার দিয়া বলে, নাউজুবিল্লাহ। স্ত্রী বলছে, ঘটনাটা কি একটু কম, মাথাটা খারাপ হয়েছে নাকি? মাথা খারাপ হয় নাই, আজকে আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে যাব, সেই জন্য আমি চিন্তা করতেছি। এইবার তার স্ত্রী বলতেছে যে, আমার মনে হয় মাথা তো তার যাবে না তোমার যায় নাকি, আমার সন্দেহ হচ্ছে। আল্লাহু আকবার, কি বললে? চোখ রাঙ্গা করলো, না না এমনি বললাম। কোনটা তরবারি দিব? যেই তরবারি দিয়া তুমি এক আঘাতে বাঘের মাথা ফেলাই দিয়েছো সেইটা দিব। হ্যাঁ হ্যাঁ ওই তরবারি, তোমার কি চেনা আছে? হ্যাঁ, তাহলে ওই তরবারিটা নিয়ে আসো। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের কাছে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ইসলাম ধর্মের কথা আপনাদের সকলের জানা আছে, আমি আর ওই দিকে যাব না, তবে বাতাসের বিচার করার দরকার আছে নাই? এইবার বাদশাহ একদিক দিয়া বাদশাহ, আর একদিক দিয়া হলো রাসুল, তার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। কি নাম বললাম? দাউদ আলাইহিস সালামের কাছে পূর্ণিমা গেলেন, কারণ পূর্ণিমা ছিলেন খাঁটি মুসলমান। কি ছিলেন? খাঁটি মুসলমান। আর দাউদ আলাইহিস সালাম ছিলেন খাঁটি মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কার কথা? কথাটা কার? আরেকটা আওয়াজ হবে কার? আজকে আমাদের সমাজে যখন আমরা কোরআন শিখব, আমাদের দায়িত্ব হলো নামাজ পড়া। কথা বলেন ঠিক কিনা? আবার আজকে এমন লোক আছে, এরা বলে নামাজ জীবনে একাত্ত পড়লে হবে, শুধু জিকির করো আর আমাদের সাথে থাকো, আছে না না এই গ্রুপ? এরা কোন গ্রুপ বলবো বলবো? এরা কোন গ্রুপ বলবো? এরা হচ্ছে ভণ্ড গ্রুপ। কথা বলেন ঠিক কিনা? এরা ভণ্ড বাবা, এরা অরিজিনাল কোন বাবা নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, ভণ্ড বাবা দয়াল বাবা দেখলে লাগে ডর, ফেরেশতারা মারবে গরুজ কবরের ভিতর বাবারে। কথা বলেন ঠিক কিনা? বাবা আবার গাঁজা খাইয়া হানাছে বাবা নেংটা হইয়া, আছে না নাই? দুই পাশে নারী পুরুষ, দুই পাশে নারী পুরুষ, সদাদায় পর পর ফেরেশতারা মারবে গুরুজ কবরের ভিতর বাবারে, ফেরেশতারা মারবে গুরুজ কবরের ভিতর, বন্ড বাবা দয়াল বাবা দেখলে লাগে ডর, ফেরেশতারা মারবে গুরুজ কবরের ভিতর। কথা বলেন ঠিক কিনা? আমাদের আজকে হক পীর যারা আছে তার কাছে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝাচ্ছি, এটা বুঝানোর জন্য বলা হচ্ছে যে এইরকম ভণ্ডের দরবারে যাওয়া যাবে না, এরকম ভণ্ডে যারা গান গায় তাদের কাছে যাওয়া যাবে। বুঝা গেছে তো? আল আকলু তাকফুল ইশারা, যারা জ্ঞানী তারা চুপ করে থাকে এবং শুনে যে কথাটা কি জন্য বলতেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম যারা ভণ্ড গাবে, যারা ভণ্ড যে নামাজ জীবন একটু পড়লেই হবে, এই সমস্ত ভণ্ডের দরবারে যাওয়া যাবে না। মনে থাকবে? এটা বোঝানোর জন্য বললাম ভাই। মন খারাপ করলেন? রাগ করলেন? যারা এইরকম ধরনের গান গাবে তাদের দরবারে যাওয়া যাবে না, তাদের অনুসরণ করা যাবে। যারা ভালো হাক্কানি পীর, আমরা এই দেশে আমাদের নবী আসে নাই, রাসূল আসে নাই, আমাদের আলেম ওলামা পীর মাসাই তারাদের কাছ থেকে আমরা সুন্নত ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? যারা হক সঠিক পন্থ তাদের কাছে যাইতে হবে। এরকম ভণ্ডের দরবারে যাওয়া যাবে, মনে থাকবে তো? এটা বোঝানোর জন্য বললাম। রাগ করা যাবে না বাবাজি, রাগ করা যাবে না, কারণ না এটা এরকম ধরনের সমাজে হচ্ছে। এই বর্তমান প্রেক্ষাপট তুলে ধরতে হয়। কোরআন যখন তাফসীর করা, কারণ আল্লাহ রাসূলকে যখন আল্লাহ বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুমাক্কিনা লিন নাস
হে রাসূল, আপনি মানুষের মাঝে কোরআন তাফসীর করে শোনান এবং বর্তমান ভবিষ্যৎ প্রেক্ষাপট তুলে ধরেন। কে বলছে কথা? এটা কি আমার কথা? আমি কি গানটাতে বললাম? এটা কি আমার নিজের থেকে বলছি? সমাজ এরকম হচ্ছে না, এটা বোঝানোর জন্যই কিন্তু বলছি। আমার কথা বোঝা গেছে তো ভাই? বুঝতে পারছেন তো? আর তো রাগ নাই আশা করা যায়। এইরকম যারা ভাওতাবাজি দিবে যে জীবনে রক্ত নামাজ পড়লেই হবে, আর আমাদের দলে সেরকম গান গাও, তাদের দলে যাওয়া যাবে। আবার এরকমও আছে, আসলে বললে হয়তো মন খারাপ করবে। আবার এক গুরু আছে এরকম, দেখেন অনেকে জানে না, জেনে দিচ্ছি, যে এইরকম যারা গাবে তাদের দল হারাইলাম দানে মানিকে রতন, আর কি বুঝে পাবে তো মাইয়াই, তোমার জন্য কান্দে ভুবন তোমার তুলনা নাই। আসনা নাই, এই পার্টির কাছে যাওয়া যাবে। এটা আমি বুঝাই দিচ্ছি, অনেকে জানে না যে এই গ্রুপটা কি। এই গ্রুপটা আসলে ভাওতাবাজি গ্রুপ, ভণ্ড গ্রুপ। এটার কাছে যাওয়া যাবে, সাবধান থাকতে হবে, কারণ এখন মিডিয়ার যুগ, মানুষেরা যেটাই দেখে মনে করে এটাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? এখন চামড়া আছে টাইট, আল্লাহর সঙ্গে করছি ফাইট। যখন হবে চামড়া ঢিল, তখন আল্লাহর সঙ্গে কি মিন আল্লাহ বাসা তুমি সারা নাই তো। কথা বলেন ঠিক কিনা? হিসাব করে কথা বলতে হবে। কোরআন থেকে বলছি, যত আয়াত বলছি, কোনো কিচ্ছা কাহিনী বলি নেই, বলছি প্রকৃত মুসলমান হলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য বাপের দিকে তাকাবে না, ভাইয়ের দিকে তাকাবে না, আল্লাহর কোরআন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দিবেন। কথা বলেন ঠিক কিনা? বাস্তব কথা বলবো, আল্লাহ রাসূল যখন বদর প্রান্তরে যাচ্ছিলেন, 312 জন সাহাবী, উনি ঠিক করেছে 313 জন সাহাবী নিয়ে যাবেন, কিন্তু একজন সাহাবী পিছে পড়ে গেলেন, তার নাম হচ্ছে আবু উবাইদা। কি নাম বললাম? আবু উবাইদা। তিনি পিছে পড়ে গেছেন। নবীজি দেখলেন 312 জন সাহাবী বদর প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হবে, প্রথম যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? নবীজি নাম ঘোষণা করে করে সবাইকে একটি করে অস্ত্র হাতে তুলে দিলেন। এবার সব অস্ত্র শেষ হয়ে গেল, সব শেষে আবু উবাইদা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিশেষ কারণে শেষে পড়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা অস্ত্র দিন। সবাই যুদ্ধ করে শহীদ হয়ে যাবে, নাই গাজী হয়ে বাড়িতে যাবে, আর আমি কিছুই করতে পারবো না, তা হতে পারে না। নবীজি বললেন, আবু উবাইদা রে, সব অস্ত্র বিতরণ করে দিয়েছি, আমার কাছে আর কোনো অস্ত্র নাই, তুমি বাড়িতে চলে যাও। তুমি যদি এখানে থাকো তোমার নিরাপত্তা থাকবে না, যেহেতু তোমার কাছে অস্ত্র নাই। নবীজির কথা শুনে সাহাবী আবু উবাইদা হাউ মাউ করে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা অস্ত্র ব্যবস্থা করে দিন, আমি বাড়ির দিকে ফিরে যেতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার একটা সুযোগ এসেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু উবাইদা রে, আমি ঘোষণা দিলাম যে এই মুহূর্তে তুমি বাড়ি চলে যাও। আবু উবাইদা নিরাশ হয়ে বাড়ির দিকে আসবে, হঠাৎ করে দেখে একটা শুকনা খেজুরের ডাল পড়ে আছে। খেজুরের ডালটা নিয়ে তার মনে মনে চিন্তা হলো, নবী হলে আল্লাহ রাসূল, সে তীর যদি একটা ফু দেয়, আমার বিশ্বাস এই খেজুরের ডালটা তরবারির চাইতেও বেশি ধারালো হয়ে যাবে। আবু উবাইদা বাড়ির দিকে গেলেন, শুষ্ক ডালটা নিয়ে রাসূলের কাছে খুঁজে খুঁজে বের করে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটি বাড়িতে যাইতে চাচ্ছে না, আমি একটা খেজুরের ডাল নিয়ে এসেছি, আপনি এটারে ফুৎকার দেন, আমার বিশ্বাস এই খেজুরের ডালটা তরবারির চেয়ে বেশি ধারালো হয়ে যাবে। আল্লাহর রাসূল তার টকটক চেহারা, শহীদ তামান্না দেখে এই ইসলামী আন্দোলনের কে সাহাবীকে বললেন, হে আবু উবাইদা, ডালটা দাও। ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফু দিয়ে দিলেন। আবু উবাইদা এই ডালটা নিয়ে ইসলাম বিরোধী যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, সবাই তাকিয়ে আছে, সবার কাছে যেই তরবারিটা আছে আবু উবাইদার কাছে তার চাইতো লম্বা তরবারি দেখা যায়।
আল্লাহ পাক বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বি মিসলিহি মাদাদা। কুরআনের ব্যাখ্যা, যদি পৃথিবীর সমস্ত সমুদ্রগুলোকে পানিতে পরিণত করে কালিতে পরিণত হয়ে যায়, পানি রূপ কালি লিখতে লিখতে শেষ হয়ে যাবে, আবার অনুরূপ সমুদ্রের কালি দিয়া লেখা শুরু করা যায় শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ করা যাবে, যাবে বলেন যাবে যাবে। এই জন্য আমরা যদি কোরআনের কাছে আসি তার প্রকৃত মুসলমান হয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শরীফ, একটি উদাহরণ দিয়ে শেষ করব, যদি কোরআনের কাছে আমরা না আসি, আজকে চিটার বাটপার রাহাজানি সন্ত্রাসী মারামারি কাটাকাটি হানাহানি আসরা নাই, তিন বন্ধু কোরআনের জ্ঞান কেউ জানে না, পথ চলতেছে, পথ যেতে যেতে হঠাৎ করে তারা সফরের উদ্দেশ্যে বেরিয়েছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, একজন বলল দোস্ত রাতের বেলা সফর করা ঠিক হবে না, ওই যে সামনে একটা আপেল গাছ ঘুমিয়ে পড়ে, এবার ঘুমানোর অবস্থায় একটা আপেল পড়েছে, কি পড়েছে আপেল করে তিনজনে কাটাকাটি শুরু করে দিয়েছে, একজনের মাথায় বুদ্ধি দিয়ে এলো, হে দোস্ত আপেল কেউ কাটাকাটি করবো না মারামারিও করবো না, আশেপাশে কোনো অস্ত্র চাকু নাই, অতএব আপেলটা রেখে দেয়, রাতের বেলা যে সবচেয়ে বড় স্বপ্ন দেখবে সে আপেলটা খাবে, লক্ষণ ভালো না খারাপ? এইবার তিনজনে ঘুমিয়ে গেল, ছটে বলতেছে, এবার তিনজনে ঘুমিয়ে গেল, রাত শেষ হয়ে গেল, যে চিটার অরিজিনাল বাটপার সে ঘুম থেকে উঠে না, না ঘুমার ভান করতে, মানে কি জেগে মানে ঘুমাচ্ছে এরকম একটা ভান, তিন বন্ধু দুই বন্ধু জাগায় তুলল, কি খবর তোমাদের কথাগুলো আগে বলো, একজন বলছে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক আমার সাত আসমান সাত জমিন ঘুরে ঘুরে দেখালো, বিশাল স্বপ্ন, তোমারটা কি? আমি দেখলাম আল্লাহ পাক আমাকে সাত আসমান সাতটি জান্নাত আটটি জান্নাত সবগুলো ঘুরে ঘুরে দেখালো, যে আমার স্বপ্নটা বলবো বলবে না, মানে রাগ করবে না, না তুমি তো আসমান জমিনে গিয়েছো, তুমি গেছো জান্নাত জাহান্নামে, আমি একা ইতিমের মতো পড়ে আছি, আমাকে এসে বলতেছে একজন বিশাল জমিন থেকে আসমান পর্যন্ত কালো কুসকুসে মানুষ বাঁশের মতো লাঠি নিয়ে বলছে বল্টু জীবন যদি বাঁচাতে চাস তাড়াতাড়ি আপেল খা, আমার কোনো উপায় ছিল না, ভয় ফেলা উঠে আপেল খেয়ে ফেলছে, এরকম বাটপার আছে না নাই? কথা বলেন কথা বলেন। এই বাটপারিকে দূর করতে হলে এক নাম্বার পয়েন্ট আমাদের কোরআনের কাছে আসতে হবে, আর কোরআনের কাছে আসতে গেলে আমরা পুরোপুরি মুসলমান হয়ে যাব, আল্লাহ পাক যেন আমাদের সকলকে পুরোপুরি মুসলমান না বানাইয়া মৃত্যুবরণ করেন না, সকলে বলছে আল্লাহুম্মা আমিন।